শিক্ষার্থীবৃন্দ, কুলিয়ার্চ সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের জন্য স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাজার চ্যাপ্টারের শেষ প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আজকে পার্ট শেষ হলেই বাজার চ্যাপ্টার এখানে শেষ হবে। আজকে একাদশ, দ্বাদশ এবং ডিগ্রি প্রথম বর্ষে ব্যষ্টিক অর্থনীতির বাজার চ্যাপ্টারের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে প্রাইস টেকার এবং একচেটিয়া বাজারকে প্রাইস মেকার বলা হয় কেন? প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, আমরা একটু মনোযোগ সহকারে দেখব। যে আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা বিদ্যমান থাকে। বাজারের দামের উপর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতার কোনো নিয়ন্ত্রণ থাকে না। বাজারের চাহিদা এবং যোগানের ভারসাম্য দ্বারাই বাজারের ভারসাম্য নির্ধারিত হয় এবং সেই ভারসাম্য মাধ্যমে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের দাম নির্ধারিত হয়। আমরা জানি সাধারণত চাহিদা ও যোগান রেখা পরস্পরকে যেখানে সেট করে সেখানে ভারসাম্য দাম নির্ধারিত হয়। সেই নির্ধারিত দাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মকে মেনে নিতে হয়। এর কারণ হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য বিক্রেতা বিদ্যমান। কোনো একটি ফার্ম যদি অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করে তাহলে নতুন নতুন ফার্ম সেখানে প্রবেশের সুযোগ থাকে, বিদায় চলে আসে। আবার কোনো একটি ফার্ম যদি চিন্তা করে যে আমি আমার পণ্যের যোগান নিয়ন্ত্রণ করব, অর্থাৎ আমি আমার পণ্যের উৎপাদন কমিয়ে দিয়ে বাজারে পণ্যের দাম অতিরিক্ত করার চেষ্টা করব, সেটা তার পক্ষে সম্ভব নয়। কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতার সংখ্যা বা ফার্মের সংখ্যা অসংখ্য থাকে, বিদায় কোনো ফার্ম তার পণ্যের উৎপাদন কমিয়ে দিলে অন্যান্য ফার্মসমূহ সেই জায়গাটুকু পূরণ করে ফেলে, অর্থাৎ তারা পণ্যের উৎপাদন বাড়িয়ে দিয়ে পণ্যের যোগান সে আগের জায়গায় নিয়ে আসে। সুতরাং দেখা যায় যে পণ্যের যোগান নিয়ন্ত্রণের মাধ্যমে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের দামকে নিয়ন্ত্রণ করতে পারে না, অর্থাৎ পণ্যের দাম বাড়াতে বা কমাতে পারে না। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যোগান রেখা হয়ে থাকে একটি। যেমন এই হলো যোগান রেখা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, সাধারণত বাজারে এই হলো, আমরা জানি যে এটা যোগান রেখা যা বাম দিক হতে ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী। এই ক্ষেত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ বা চাহিদা যোগানের পরিমাণ আর লম্ব অক্ষে হচ্ছে দাম। এখন বাজারে যেহেতু পণ্যের যোগানকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই যোগান রেখা একটি অর্থাৎ স্থির থাকবে। এখন বাজারে পণ্যের চাহিদা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ পণ্যের চাহিদা আসে ক্রেতার পক্ষ থেকে। ক্রেতারা তাদের চাহিদা যদি বৃদ্ধি পায়, ক্রেতাদের চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়, চাহিদা হ্রাস পেলে বাম দিকে স্থানান্তরিত হয়, আর এই হ্রাস বৃদ্ধির মাধ্যমে দামের যে পরিবর্তন হয় সেই পরিবর্তিত দাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে মেনে নিতে হয়, আর সেই কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে দাম গ্রহিতা বলা হয়ে থাকে। যেমন পণ্যের চাহিদা যদি ডি ওয়ান হয় তাহলে চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পরকে ই ওয়ান বিন্দুতে সেট করায় এখানে বাজারের ভারসাম্য অর্জিত হয় এবং সে ভারসাম্য দাম নির্ধারিত হয় মনে করো পি ওয়ান। এক্ষেত্রে পণ্যের চাহিদা এবং যোগানের পরিমাণ ছিল ধরো কিউ ওয়ান। এখন এই কিউ ওয়ান পণ্য উৎপাদনে এই পরিমাণ পণ্যই উৎপাদন করবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং বিক্রি করবে পি ওয়ান দামে। যেমন আর আমরা আরেকটা বিষয় জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে
দাম রেখা, গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে এবং এর একটি প্রধান কারণই হচ্ছে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা। অর্থাৎ এক্ষেত্রে পণ্যের যোগানের পরিবর্তন করা সম্ভব হয় না বলে ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে এ আর এম আর এবং প্রান্তিক আয় রেখা, অর্থাৎ যোগান রেখা স্থির থাকে বলে এ আর এম আর এবং দাম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এখন আমরা দেখি দাম, বাজারে দাম হচ্ছে পি ওয়ান, কারণ ভারসাম্য ই ওয়ান বিন্দুতে দাম নির্ধারিত হচ্ছে পি ওয়ান। এই পি ওয়ান দাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মেনে নেয়, আর সেই কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তখন এ আর রেখা হয়ে গেল এ আর ওয়ান এম আর ওয়ান ইকুয়াল পি ওয়ান। এখন যদি কোনো কারণে পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়ে ডি ওয়ান থেকে ডি টু হয়, আমরা জানি চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়, এক্ষেত্রে যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে নতুন ভারসাম্য বিন্দু হয় ই টু এবং এই ভারসাম্য বিন্দুতে দাম নির্ধারিত হয় পি টু, পরিমাণ নির্ধারিত হয় কিউ টু। এখন এই পি টু দাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মেনে নেবে, অর্থাৎ এই দামে সে পণ্যের উৎপাদন করবে এবং বিক্রি করবে। আবার যদি কোনো কারণে চাহিদা কমে ডি ওয়ান থেকে ডি থ্রি হয়, অর্থাৎ চাহিদা কমা মানে হলো চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হওয়া, তাহলে চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হয়ে ডি ওয়ান থেকে ডি থ্রি হওয়ায় নতুন ভারসাম্য বিন্দু অর্জিত হয় ই থ্রি এবং সেখানে দাম নির্ধারিত হয় পি থ্রি এবং পণ্যের উৎপাদন নির্ধারিত হয় কিউ থ্রি। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পি থ্রি দামে কিউ থ্রি পরিমাণ পণ্য উৎপাদন করে বিক্রি করবে। এখন এই পি থ্রি দামটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এখানে মেনে নিবে এবং সেখানে এ আর রেখা হয়ে গেল এ আর থ্রি এবং এম আর রেখা হয়ে গেল এম আর থ্রি পি থ্রি। সুতরাং দেখতে পাচ্ছি যে বাজারে ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে অর্থাৎ চাহিদা এবং যোগান রেখার পরস্পরকে যেখানে ছেদ করে এবং ছেদ বিন্দুর মাধ্যমে যেখানে পণ্যের দাম নির্ধারিত হয় সেই দাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে মেনে নিতে হয়, কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এখানে পণ্যের যোগানকে নিয়ন্ত্রণ করতে পারে না। যদি চাহিদার সাথে সঙ্গতি রেখে যোগানকে নিয়ন্ত্রণ করা যেত তাহলে হয়তোবা পণ্যের সরি হয়তোবা দাম সে নিয়ন্ত্রণ করতে পারতো, পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারতো। যেহেতু যোগানকে সে নিয়ন্ত্রণ করতে পারে না তাই পণ্যের দাম সে নিয়ন্ত্রণ করতে পারে না, আর সেই কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মকে দাম গ্রহিতা বা প্রাইস টেকার বলা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্ণ প্রতিযোগিতা বাজারকে প্রাইস টেকার কেন বলা হয় সে বিষয়টা আমরা জানলাম। এখন আমরা দেখব একচেটিয়া বাজারকে প্রাইস মেকার কেন বলা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে একচেটিয়া বাজার হলো মনোপলি। একচেটিয়া বাজার ইংরেজি শব্দ হচ্ছে মনোপলি। আমরা যদি মনোপলিকে দুটা ভাগে ভাগ করি তাহলে হয়ে গেল একটা অংশ মনো আর একটা অংশ পলি। মনো অর্থ হচ্ছে এক, পলি অর্থ হচ্ছে বিক্রেতা। সুতরাং আমরা বুঝতে পারছি মনোপলি বাজারে একজন মাত্র বিক্রেতা বিদ্যমান, মনোপলি বাজারে বা একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা বিদ্যমান, এখানে আর কোন ধরনের বিক্রেতা নেই। সেই কারণে একচেটিয়া বাজারে ফার্ম বা বিক্রেতা উৎপাদন হ্রাস বৃদ্ধির মাধ্যমে পণ্যের দামকে নিয়ন্ত্রণ করতে পারে। একচেটিয়া বাজারে প্রথমে পণ্যের উৎপাদন নির্ধারণ করে থাকে উৎপাদনকারী, আর সেই উৎপাদিত পণ্য এ আর রেখা মানে গড় আয় রেখার মাধ্যমে দাম নির্ধারিত হয়, অর্থাৎ সে দাম নির্ধারণ করে থাকে উৎপাদনের উপর ভিত্তি করে পণ্যের দাম নির্ধারণ করে থাকে বলেই একচেটিয়া বাজারের ফার্মকে বলা হয় প্রাইস মেকার, অর্থাৎ দাম নির্ধারণকারী অথবা প্রাইস সার্চার, সার্চারও বলা হয়ে থাকে, অর্থাৎ সে দাম
সার্চিং করতে থাকে কোন দামে সে পণ্যটা বিক্রি করতে পারবে এবং কত দামে বিক্রি করলে তার উৎপাদিত পণ্য সবগুলোই বিক্রি হয়ে যাবে। আমরা জানি যে তার উৎপাদিত পণ্য সেখানে বিক্রি হয়ে যাবে, সম্পূর্ণটা বিক্রি হয়ে যাবে যেখানে ফার্মের ভারসাম্য নির্ধারিত হয়ে থাকে, অর্থাৎ প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় রেখা যেখানে পরস্পর সমান হয় এবং নিচ থেকে সাত করে উপর দিকে উঠে প্রান্তিক ব্যয় রেখা। সুতরাং আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা দেখি। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটু আগেও দেখেছি যে এআর রেখা এবং এমআর রেখা একটি রেখা হয়ে থাকে এবং ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে, কিন্তু একচেটিয়া বাজারে আমরা জানি এআর রেখা বাম দিক হতে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে এবং এআর রেখার এবং লম্ব অক্ষের এই দুইটা রেখার মাঝামাঝিতে এমআর রেখা হয়ে থাকে, অর্থাৎ এআর রেখার নিচে এমআর রেখা অবস্থান করে থাকে। আর আমরা জানি যে বাজার ভারসাম্য সেখানে নির্ধারিত হয় যেখানে এমআর রেখাকে এমসি রেখা নিচের দিক হতে সেট করে উপরের দিকে ওঠে, তাই আমরা জানি এই ই বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়। এখন এই ই বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয় এখানে পণ্যের উৎপাদন নির্ধারিত হবে কিউজি, অর্থাৎ একচেটিয়া কারবারি পরিমাণ পণ্য উৎপাদন করে। এখানে একচেটিয়া কারবারি ও কিউ জিরো পরিমাণ পণ্য উৎপাদন করে। এখন এই ও কিউ জিরো পরিমাণ পণ্য উৎপাদনে সে কি দাম নির্ধারিত করে, অর্থাৎ এই উৎপাদনের উপর ভিত্তি করে এখন দাম নির্ধারিত হবে। যেমন ও কিউ জিরো পরিমাণ উৎপাদন নির্ধারিত হয়েছে বাজার ভারসাম্যের মাধ্যমে, অর্থাৎ এই বিন্দুর মাধ্যমে। তাহলে আমার এই ও কিউ জিরো পরিমাণ পণ্য উৎপাদন করতে সে কি পরিমাণ বা দাম নির্ধারণ করবে সেটা এআর রেখার মাধ্যমে নির্ধারণ করা যায়। আর আমরা জানি এআর রেখাই হচ্ছে দাম রেখা এবং এআর রেখাই হচ্ছে আমাদের চাহিদা রেখা। একচেটিয়া বাজারে এআর রেখা, দাম রেখা, চাহিদা রেখা একটি রেখা, অর্থাৎ শুধু একচেটিয়া বাজার না, যে কোনো বাজারে এআর রেখাই হচ্ছে দাম রেখা, এআর রেখাই হচ্ছে চাহিদা রেখা। এখন এই এআর রেখার মাধ্যমে দাম নির্ধারিত হয়ে থাকে। আমরা দেখি কিউ জিরো বিন্দুতে আমরা এখানে আরেকটা নতুন বিন্দু দিলাম এক বিন্দু। এখন এই এক বিন্দু থেকে আমার লম্ব অক্ষের বরাবর যদি নিয়ে আসি রেখাটা, তাহলে এখানে আমার দাম নির্ধারিত হয়ে গেল দিলাম পি জিরো। তাহলে এই ও কিউ জিরো পরিমাণ পণ্য উৎপাদনে সে দাম নির্ধারণ করলো ও পি জিরো, এই দামে বিক্রেতা এখানে পণ্য বিক্রি করবে। সুতরাং দেখা যাচ্ছে যে একচেটিয়া বাজারে উৎপাদনকারী প্রথমে তার উৎপাদনের পরিমাণ নির্ধারণ করে এবং সেই নির্ধারিত উৎপাদন কি দামে বিক্রি করবে তা সে এআর রেখার মাধ্যমে নির্ধারণ করে থাকে। তাহলে বুঝতে পারছি যে একচেটিয়া বাজারে বিক্রেতাকে বা ফার্মকে বলা হয় প্রাইস সার্চার বা প্রাইস মেকার। এর একটি কারণ, একচেটিয়া বাজার যেহেতু একজন মাত্র বিক্রেতা, সে তার পণ্যের যোগানকে নিয়ন্ত্রণ করতে পারে, সে ইচ্ছা করলে কম পরিমাণ পণ্য অথবা বেশি পরিমাণ পণ্য বিক্রি করতে পারে, তবে সে এমন ভাবে পণ্য বিক্রি করবে বা উৎপাদন করবে যেন তার উৎপাদিত সকল পণ্যই বিক্রি হয়ে যায় এবং সেই পণ্য বিক্রি করার জন্য কি দাম নির্ধারণ করা যায় সেটা সে ওইভাবে নির্ধারণ করে। যেমন আমরা যদি দেখি, যদি কিউ জিরোর আগে আমরা কিউ ওয়ান দিলাম, এখানে কিউ ওয়ান বিন্দুতে যদি সে উৎপাদন করত, তাহলে দেখা যাচ্ছে তার উৎপাদনের পরিমাণ কাম্য হতো না অকাম্য হতো। এর কারণ হচ্ছে তার এমআর রেখাকে এমসি রেখা কিউ ওয়ান বিন্দুতে সে সেট করে না, এমআর রেখাকে এমসি রেখা এখানে ভারসাম্য অর্জিত হয় না, এখানে তার ভারসাম্য অর্জিত হয় না বলে সে এখানে উৎপাদন করতে পারে না, অথবা এই পরিমাণ উৎপাদন করলে সে এই পরিমাণ দামে সে বিক্রি করতে পারতো কিন্তু সে এখানে ভারসাম্য অর্জিত হয় না বলে এখানে তার মুনাফা সর্বোচ্চ হবে না, কিউ ওয়ান পরিমাণ পণ্য উৎপাদন তার মুনাফা সর্বোচ্চ হবে না, ভারসাম্য অর্জিত হয় না বলে। আর সেই কারণে তার মুনাফা যেহেতু সর্বোচ্চ হবে না, যদিও তার দাম আগের চেয়ে বেশি দামে বিক্রি করতে পারত কিন্তু তার মুনাফা এখানে সর্বোচ্চ হবে না বলে সে ও কিউ ওয়ান পরিমাণ পণ্য উৎপাদন করবে না। আবার যদি সে চিন্তা করতো যে আমি যদি কিউ টু পরিমাণ পণ্য উৎপাদন করি তাহলে একটু কম দামে আমি পণ্যটাও বিক্রি করতে পারি, কিন্তু কম দামে বিক্রি করলেও
আবার যেহেতু উৎপাদন পরিমাণ বেশি ভারসাম্য বিন্দুকে পার হয়ে এখানে চলে আসছে, এখানেও তার ভারসাম্য বিন্দু অর্জিত হয় না, তাই এখানেও তার মুনাফা সর্বোচ্চ হবে না। আর মুনাফা সর্বোচ্চ না হওয়ার কারণে সে ইচ্ছা করলে কিউ2 বিন্দুতে উৎপাদন করতে পারে না, কারণ কিউ2 পরিমাণ পণ্য উৎপাদন করলেও তার বিক্রয়ের পরিমাণ হবে কিউ0 পরিমাণ। আর এই ক্ষেত্রে কিউ0 কিউ2 পরিমাণ পণ্য তার অবিক্রিত থেকে যাবে, আর সেই কারণে উৎপাদনকারী অবশ্যই কিউ2 পরিমাণ পণ্য উৎপাদন করবে না। তাহলে সে প্রথমে নির্ধারণ করে যে তার ভারসাম্য বিন্দু কোথায় অর্জিত হবে এবং সেখানে কি পরিমাণ পণ্য উৎপাদন করবে। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হওয়ায় সে কিউ0 পরিমাণ পণ্য উৎপাদন করে এবং সে কিউ0 পরিমাণ পণ্য উৎপাদন করতে বাজারে দাম নির্ধারণ করতে পারে পি0 পরিমাণ। আর এই পি0 পরিমাণ দামেই তার সম্পূর্ণ উৎপাদিত পণ্য বিক্রি হয়ে যাবে এবং সে সর্বোচ্চ মুনাফা এখান থেকে লাভ করবে, আর সেই কারণেই এখানে ই বিন্দুতে পণ্যের উৎপাদন করবে এবং এই উৎপাদিত পণ্যের উপর ভিত্তি করে এয়ার রেখার মাধ্যমে দাম নির্ধারণ করে থাকে বলেই একচেটিয়া কারবারকে এখানে প্রাইস সার্চার অথবা প্রাইস মেকার বলা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে প্রাইস টেকার কেন বলা হয় এবং একচেটিয়া বাজারের ফার্মকে প্রাইস মেকার কেন বলা হয়। আবার এক নজরে বলি, পূর্ণ প্রতিযোগিতা অসংখ্য বিক্রেতা থাকে বলে বিক্রেতা ইচ্ছা করলে পণ্যের যোগানকে নিয়ন্ত্রণ করতে পারে না, কেউ উৎপাদন বেশি করলে বেশি পরিমাণ উৎপাদন করলে কিছু হয় না, অথবা এমন যদি চিন্তা করে যে আমি একটা পণ্য উৎপাদন করব না এই উৎপাদনকালীন সময়ে তাহলে আমার বাজারে কৃত্রিম সংকটের সৃষ্টি হবে এবং সেই সংকটের কারণে আমি দাম নির্ধারণ মানে দামের পরিমাণ বাড়িয়ে দেব, কিন্তু এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সম্ভব নয়। এই সুযোগটা নিবে তার অন্যান্য প্রতিযোগী ফার্ম সমূহ, কারণ এখানে অসংখ্য ফার্ম বা বিক্রেতা রয়েছে। একটি ফার্ম উৎপাদন না করলেও পণ্যের যোগানের নগণ্য অংশ সে উৎপাদন করে বলে এই বাজারে কোনো রকম ত্রুটি বা কোনো রকম ক্ষতি এখানে পরিলক্ষিত হয় না এবং সেই কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের যোগানের পরিবর্তন করতে পারে না, আর তাই এখানে দামেরও পরিবর্তন করতে পারে না। আর সেই কারণে বাজারে চাহিদা যোগানের মাধ্যমে যে পরিমাণ দাম নির্ধারিত হয়ে থাকে সেই দাম তাকে মেনে নিতে হয়। আর একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে বলে সে তার পণ্যের উৎপাদনকে নিয়ন্ত্রণ করতে পারে, বাজারের যোগানকে পণ্যের যোগানকে নিয়ন্ত্রণ করতে পারে, আর সেই কারণে তার উৎপাদিত পণ্যের উপর ভিত্তি করে কি পরিমাণ দামে তার পণ্য বিক্রি করবে সে দামটা সে নির্ধারণ করতে পারে বলে তাকে বলা হয় প্রাইস মেকার। সুতরাং আমরা শিখলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে দাম গ্রহীতা এবং একচেটিয়া বাজারকে দাম নির্ধারণকারী বলা হয়ে থাকে কেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেকচারের মাধ্যমে আমরা বাজার চ্যাপ্টারটা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা নতুন আরেকটি অধ্যায় নিয়ে শুরু করব। আমাদের সাথে থাকবে, আমাদেরকে নক করবে এবং আমাদের কলেজের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলও নক করবে। আমার ক্লাস পাশাপাশি আমাদের শিক্ষকদের অন্যান্য শিক্ষকদের ক্লাস তোমরা সেখান থেকে পেতে পারবে, দেখতে পারবে, উপকৃত হবে। আবারও বলে দিচ্ছি আজকেও যে আমাদের কলেজের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.uliarsorcollege.edu.edu.bd এবং আমাদের ইউটিউবের চ্যানেলের ঠিকানা হচ্ছে youtube.com/uliarsorgovernment.college। এটা দিয়ে সার্চ করলে ইউটিউবে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে, অথবা শুধুমাত্র পুলিয়ারচর গভ কলেজ লিখলেও আমাদের কলেজের চ্যানেলটা পেয়ে যাবে। আমাদের কলেজের ওয়েবসাইট এবং ইউটিউবের ঠিকানা তোমাদেরকে দিলাম, তোমরা আমার ক্লাস সহ অন্যান্য শিক্ষকদের ক্লাসগুলো সার্চ করে দেখবে, উপকৃত হবে। আর সামনে তোমাদের যারা পরীক্ষার্থী আছো তারা, তাদের জন্য আবার বলছি তোমরা বেশি বেশি করে এগুলো সার্চ করে দেখবে, দেখে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। আর যারা এখনো আমাদের কলেজে অবস্থান করছো, যেমন দ্বাদশ শ্রেণীতে আসো, তারা তো উপকৃত হবে। তো সুতরাং শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।